বাঙালি কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো তো থাকতেই হবে, কারণ তোমার সিম্পল লাইফস্টাইল মিনি ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা স্কিন রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, কারণ এই কদিন আমরা এত মেকআপ করেছি তো স্কিনের পুরো 12টা বেজে গেছে, তো সেটাকে আবার ঠিকঠাক করার জন্য একটা তোমার প্যাক আমি নিয়ে এসেছি, এটা তোমাদের সাথে শেয়ার করবো। কি প্যাক শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো লেটস স্টার্ট করি। পুজো শুরু হওয়ার আগে তোমাদের সাথে একটা প্যাক শেয়ার করেছিলাম, অরিফ্লেমেরই একটা ক্লে মাস্ক শেয়ার করেছিলাম, সেটা দিয়ে মানে মিনি ফেসিয়াল সেটা ছিল, যারা ফেসিয়াল করতে পারবে না তারা সেটা। তো এবার এত মানে সপ্তমী অষ্টমী নবমী এত আমরা মেকআপ করেছি, যারা হাই যারা মানে লো মেকআপ তো আমরা 19-20 কিছু তো করেছি। তো এই আরেকটা প্যাক দেখে নাও, এটা হচ্ছে তোমার অরিফ্লেমেরই একটা অপটিমালসের একটা, এটাও তোমার একটা প্যাক মতো, ভীষণ ভালো এই তোমার ফেস যে মাস্কটা ভীষণ সুন্দর, এবং আমাদের সবার ফেসে এটা ইউজ করা যায়, জেল বেসিসে আছে এটা, জাস্ট ওয়াও একটা। তো এটা দিয়ে চলো আমি আজকে আমার স্কিনটা ঠিকঠাক করে নিই। তার আগে আর সবসময় এই তোমার মাস্ক ইউজ করার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে, তো চলো আমরা মুখটা আগে ক্লিন করে নিই। এই হচ্ছে সেই ফেসওয়াশ, এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম, ম্যালিওরের ফেসওয়াশ, এটা দিয়ে চলো একটুখানি লাগে মুখটা আমরা ক্লিন করে নিই। ক্লিন টিন করে নিয়ে তারপর মাস্কটা আমরা অ্যাপ্লাই করবো। ফেসওয়াশ দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি, দেখো পুরো ক্লিন, যে কোনো মাস্ক অ্যাপ্লাই করার আগে আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেওয়াটা দরকার। এবার একটুখানি মুখটা শুকিয়ে থাক, তারপর এবার আমরা এই মাস্কটা অ্যাপ্লাই করবো। এটা ভীষণ ভালো একটা ঠান্ডা ঠান্ডা একটা এফেক্ট আসে, ঠিক আছে। এইটা আমি নিজেও ইউজ করি ভীষণ, এইটা দেখে না একটা জেল মতো, ঠিক আছে। এটা হচ্ছে জেল বেসিসে পেয়ে যাচ্ছ মাস্কটা। তো চলো মুখটা শুকিয়ে গেছে, এবার আমরা একটা মাস্কটা এই ব্রাশ দিয়ে আমরা ইউজ করে নিই, আমি একটুখানি রাখবো, রেখে আমরা ওয়াশ করে ফেলবো। ওকে, এটা ভীষণ ভালো, এটা একটুখানি শুকিয়ে গেলে আমরা ওয়াশ করে নেবো। এটাও তাই চোখের চারপাশে দেওয়া যাবে। অরিফ্লেমের প্রোডাক্টগুলো না সত্যি ভীষণ ভালো। এটা দিয়ে যদি সপ্তাহে একবার করো তুমি মুখটা, ওই কারণে যে মাস্কটা আগের দিন দেখিয়েছিলাম ওইটা দাও, আর এইটা দিয়ে যদি একদিন করে সপ্তাহে মুখটা প্যাকটা ইউজ করো স্কিন ভীষণ ভালো থাকবে, ভীষণ লাগো একদম অল্প। চলো পুরো আমার মুখটা হয়ে গেছে, একদম অল্প লাগে, বেশি লাগেও না। এটা তো মুখটা পুরো পরিষ্কার হয়ে যাবে, চলো হয়ে গেছে। তো একটুখানি রেখে দিই, তো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই আমরা কী করবো এটা ওয়াশ করে ফেলবো, ঠিক আছে। এটা সমস্ত স্কিনে তুমি ইউজ করতে পারবে, একটুখানি শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আমরা এটা পুরো ওয়াশ করে ফেলবো। আজকে কোনো সাবান লাগাবো না, যেহেতু আমাদের আগেই মুখে ফেসওয়াশ দিয়ে নিয়েছি, সেজন্য কোনো সাবান আমরা লাগাবো না। আর আমার কালকে যখন স্নান টান করবো তখন আবার সাবান লাগাবো। তো চলো এটা শুকিয়ে যাক, শুকিয়ে যাওয়া অবধি একটুখানি মিনিট পাঁচে আমরা একটুখানি ওয়েট করি। শুকিয়ে গেছে অলরেডি, এটা শুকিয়ে গেছে আর উঠছে না। এবার এটাকে একটা ওই পাপের সাহায্যে, এই যে আগের বাজেটা দিয়ে করেছিলাম তার সাহায্যে, এবার এটাকে রিমুভ করে নিই আমি, ঠিক আছে। তো যে আমরা মেকআপ করেছি প্রাইমার এটা ওটা ফিক্সার দিয়ে, তখন আমরা মেকআপ রিমুভারের মাধ্যমে তুলেছি, কিন্তু স্কিনটা তো মানুষের ড্যামেজ হয়েই যায়, তাই না? সকালে মেকআপ, রাত্রিরে মেকআপ, হাই মেকআপ, চড়া মেকআপ করি। দেখো কতটা স্কিনটা কতটা ওই হয়ে গেল, আরেকবার একটুখানি বুঝিনি। আর যখনই করবে তখনই বলেছি গলা এগুলো করবে, কারণ গলাটাও আমাদের বেরিয়ে থাকে, পিঠটা এগুলো বেরিয়ে থাকে। চলো পুরো হয়ে গেল, জলটা ময়লাও হয়ে গেছে, কালো হয়ে গেছে জলটা, কারণ একটু তো ময়লা হবেই না এই জিনিসগুলো করাতে। স্কিন এতে বেশ সফট হয়ে গেছে, ঠিক আছে, স্কিনটা দেখো পুরো সফট হয়ে গেছে একদম। এবার এরপরে তুমি রাত্রির একটা টোনার একটা সিরাম ইউজ করো, দেন স্কিনের আর কোনো প্রবলেম হবে না। এমনি আমি যখন মেকআপ করছিলাম কদিন,
রিমুভার করার মানে মেকআপ রিমুভার করার পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আমি টোনার আর সিরাম ইউজ করতাম। আমার একদিনের নাইট কেয়ারের রুটিন মানে যেটা আমি খুবই সামান্য করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে আমি সেই যে মানে লক্ষ্মী পুজোতে গিয়েছিলাম 5 মিনিটে রেডি হয়েছিলাম, 5 মিনিটের মেকআপের লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখানেই ভিডিওটা আমি এন্ড করছি, আজকে ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওয়েট করো এরকম সুন্দর সুন্দর তোমার স্কিন কেয়ার রিলেটেড ভিডিওর জন্য। আর কি ধরনের দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার একটা পেজ আছে এই যে বেঙ্গলি ব্লগার মিনু, এখানেও তোমরা কমেন্ট করতে পারো কে কী ধরনের ভিডিও দেখতে চাও স্কিন কেয়ার বা ডেলি রুটিন বা কী, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার।